আরে শুধু আমরা আমরা এলাকায় ঘুরবো আর লোককে দিব বলবো এটা হবে না, লোককে দিব বলার পরে দিতেও হবে। তো আমরা সংকল্পপত্রে লিখেছিলাম, বিপিএস লিখেছিলাম, যাকে আমরা আলাদা রাজ্য বলে বুঝি, আর ট্রাইবাল ইস্যু ছিল, এই দুইটা ইস্যু এখন অব্দি ডেলিভার হয়নি। পাহাড়ের লোক ডেলিভারেশন চাচ্ছে, ভাষণ চাচ্ছে। আমি বলেছিলাম ওই 2021 অক্টোবর 12 তারিখে ট্রাইপার্টাইট বৈঠক হওয়ার পরে এক মাস পরে বৈঠক করব বলে আমাদেরকে সরকার বলেছে, গৃহ মন্ত্রণালয় বলেছে, আর ওটা দুই বছর ধরে করেনি। তখন আমি বলেছিলাম এই যে পঞ্চায়েত ইলেকশন যাচ্ছে, তখন জনগণের ভোটকে প্রলোভন করার জন্য এই সব বক্তব্য দেওয়া ভালো না। আমি তখনই বলেছিলাম যদি করতে থাকতো তো দুই বছরে করে দিত, করলো না। এখন দেখুন 20 তারিখ হয়ে গেছে, চিঠি আসলো না, কোনো বৈঠক হইলো না। তা এই সব মিথ্যা বলে তো পার্টিকে, যারা পার্টির ছবিকে খারাপ করতেছে, আমি তাদের বিরুদ্ধে, আমি পার্টির বিরুদ্ধে নেই, পার্টির নেতারা যারা পার্টির ছবি খারাপ করতেছে আমি তাদের বিরুদ্ধে আছি। পাহাড়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, তাই পঞ্চায়েতে খারাপ ফল হয়েছে বিজেপির। বহিরাগত কিছু লোক এসে মিথ্যে কথা বলে দলের ভাবমূর্তি নষ্ট করছে। রবিবার শিলিগুড়িতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপি বিধায়কের এমন মন্তব্যে ইতিমধ্যেই আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রবিবার শিলিগুড়িতে একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। একান্ত সাক্ষাৎকারে বিধায়ক জানান, পাহাড়ে পৃথক রাজ্য গঠন ও পাহাড়ের 9টি জনজাতিকে তপশিলি উপজাতির স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি, কিন্তু প্রতিশ্রুতি দিয়েও তা পূরণে ব্যর্থ হয়েছে কেন্দ্রের শাসক দল। পাহাড়বাসী ভাষণের বদলে প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। এদিন নাম না করে বিজেপি বিধায়ক তোপ দাগেন পাহাড়ের সাংসদ রাজু বিষ্টের বিরুদ্ধে। তিনি জানান, ভোট এলেই পাহাড়ে বিজেপির কিছু নেতা মিথ্যে টোপ দিয়ে ভোট ভিক্ষা করে, মানুষ এদের আর বিশ্বাস করে না। ভোট শেষ হলেই তাদের আর পাত্তাই পাওয়া যায় না। নেতাদের মিথ্যে কথা বলার জন্যই পাহাড়ে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিন বিষ্ণুপ্রসাদ শর্মা আরও জানান, জিটিএর অধীন দ্বিস্তর পঞ্চায়েতের কোনো ভিত্তি নেই, সে কারণে তিনি পাহাড়ে বিজেপির হয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে যাননি। বিজেপি পাহাড়ে অবস্থা এরকম কেন? এটা তো যদি রেজাল্টের হিসাবে আপনি দেখতে চান, পঞ্চায়েত ইলেকশনে ভালো রেজাল্ট হয়নি বিজেপি। কেন হয়নি? কারণটা কোথায় কোথায় খারাপ বলুন। করে সাংসদ নিজে ঘুরেছে সমস্ত জায়গা, আপনাদেরই সমস্ত পাহাড়ে। শুধু আমরা এলাকায় ঘুরবো আর লোককে দিব বলবো এটা হবে না, লোককে দিব বলার পরে দিতেও হবে। তো আমরা সংকল্পপত্রে লিখেছিলাম, বিপিএস লিখেছিলাম, যাকে আমরা আলাদা রাজ্য বলে বুঝি, আর ট্রাইবাল ইস্যু ছিল, এই দুইটা ইস্যু এখন অব্দি ডেলিভার হয়নি। পাহাড়ের লোক ডেলিভারেশন চাচ্ছে, ভাষণ চাচ্ছে। তো সাংসদের ভূমিকা কি? ওটা তো ওনাকে জিজ্ঞাসা করবেন। আপনারা কি মনে করছেন? আপনারা তো ফিল্ডে থেকে কাজ করছেন, আপনাদেরকে যেতে যেতে ঘরে। আমি তো এবার পঞ্চায়েত ইলেকশনে ভোট চাইতে বেরোলাম। কেন বেরোলাম? কারণটা আছে, যেখানে গোটা দেশ 2-টায় পঞ্চায়েত ইলেকশন এনজয় করতেছে, শুধু আমরা 2-টায় পঞ্চায়েত ইলেকশন কেন করব? আমাদের তো অধিকার আছে, রাইট টু ইকুয়ালিটি কোথায় গেল? আর যখন জিটিএ চুক্তি হয়েছে, জিটিএ চুক্তিতে তো এখানে 3-টায় পঞ্চায়েত ইলেকশন করাবো বলে চুক্তি করা আছে, তাহলে এখন অবধি কেন হয়নি? আমরা 2-টায়, আমরা তো জিটিএ কে মান্যতা দিচ্ছি না, আর 2-টায় মানে জিটিএ কে জেলা পরিষদ হিসাবে মেনে নিব। আমি কেন জিটিএ কে জেলা পরিষদ হিসাবে মেনে নিব? পার্টির ভোট লড়েছে, পার্টির বিষয়, কিন্তু আমি চাই না, আমি আমি জিটিএ কে মান্যতা দিতে চাই না। জনগণ আমাকে যে কারণে আমাদেরকে বিশ্বাস করেছে, সেই কারণে আমি ওই কারণটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। দুইটা ইস্যু আছে, একটা ট্রাইবাল ইস্যু আছে, আর একটা বিপিএস বলে যে আমরা সেপারেশনের কথা বলতেছি। আমি এই এর থেকে দায়া বায়া কোনো রাজনীতি করতে চাই না। এমনি অনিক থাপা তো পাহাড়ের জন্য করছে, রাজ্য সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছে, তো এই বিষয়টা ভূমিকা করে দেখেন। ওইটা এখন পঞ্চায়েতে উনি যা ভোট পেয়েছেন ওইটা ওনার একটা বিষয় রইল, কিন্তু যখন বড় ইলেকশন আসবে উনি ফ্যাক্টর হন। আর বিমান গুরুং? হ্যাঁ, বিমান গুরুং পাহাড়ে, এটা তো আপনি 8টা জোট দেখেই ফেলেছেন। বলছি ট্রাইপার্টাই মিটিং হওয়ার জন্য সাংসদ, আপনার দলেরই সাংসদ বলেছিল যে 20 তারিখের মধ্যে চলে আসবে, বৈঠক হবে, এখনো কি বলো না, পেরিয়ে গেল। আমি তো তখনই বলেছিলাম, তখনই আমাকে মিডিয়া কোয়েশ্চেন করেছিলেন, তখন উনি বলেছেন, তার হয়তো পরের দিন কিংবা দুদিন পরে, আমি বলেছিলাম
ওই 2021 এর অক্টোবর 12 তারিখে ট্রাইপার্টাইট বৈঠক হওয়ার পরে এক মাস পরে বৈঠক করব বলে আমাদের যে সরকার বলেছে, গৃহ মন্ত্রণালয় বলেছে, আর ওটা দুই বছর ধরে করেনি। তখন আমি বলেছিলাম এই যে পঞ্চায়েত ইলেকশন যাচ্ছে, তখন জনগণের ভোটকে প্রলোভন করার জন্য এই সব বক্তব্য দেওয়া ভালো না। আমি তখনই বলেছিলাম যদি করতে থাকতো তো দুই বছরে করে দিত, করলো না। এখন দেখুন 20 তারিখ হয়ে গেছে, চিঠি আসলো না, কোনো বৈঠক হইলো না। তা এই সব মিথ্যা বলে তো পার্টিকে, যারা পার্টির ছবিকে খারাপ করতেছে, আমি তাদের বিরুদ্ধে, আমি পার্টির বিরুদ্ধে নেই, পার্টির নেতারা যারা পার্টির ছবি খারাপ করতেছে আমি তাদের বিরুদ্ধে আছি। তো এইভাবে চলতে থাকলে কি পাহাড়ে বিজেপি থাকবে? পাহাড় নষ্ট হবে। আর কারা নষ্ট করতেছে? আমরা যে পাহাড়কে গড়ে তুলেছি, যেখানে পার্টিকে গড়ে তুলেছি, আর কিছু লোকরা, কিছু নেতারা এসে ওই পার্টিকে নষ্ট করতেছে মিথ্যা বলে। শিলিগুড়ি থেকে সন্দীপ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।